সপ্তাহের শেষ দিনেও বেতনের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলনে নামতে হয়েছে শ্রমিকদের। বেতনের দাবির পাশাপাশি ছাঁটাই বন্ধও হয়েছে আন্দোলন। মালিকদের বেঁধে দেয়া 16 তারিখেও সব শ্রমিকের বেতন না হওয়ায় চরম হতাশা জানিয়েছেন শ্রমিকরা। করোনা ভীতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়েই রাজপথে নেমেছেন তারা। এদিকে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর হিসেব বলছে, এ পর্যন্ত 87% শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা ভয়ে ঘর থেকে যখন বের হচ্ছে না দেশের মানুষ, তখন পেটের দায়ে প্রতিদিনই রাস্তায় নেমে এমন আন্দোলন করতে হচ্ছে নিজের পাওনাটুকু পেতে। দেশের পোশাক শ্রমিকদের বঞ্চনার হিসেবটা বরাবরই জানা ছিল মানুষের, তার সাথে যুক্ত হয়েছে করোনার ভয়াবহতা। তবে বছরের পর বছর লাভ করে আসা মালিকরা মার্চের বেতন দিতেও কেন হিমশিম খাচ্ছে, সেই প্রশ্নটি বারবার আসছে শ্রমিকদের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকাল থেকেই শত শত পোশাক শ্রমিক দক্ষিণ কমলাপুর বিন্নি গার্মেন্টসের সামনে জড়ো হতে থাকেন। কারখানা বন্ধ থাকায় রাস্তায় বিক্ষোভ করে নানা স্লোগান দিতে থাকেন তারা। সরকার ঘোষিত লকডাউন ভেঙে উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে আটকা পড়ে জরুরি সেবাদানকারী যানবাহন। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বেতনের দাবিতে রাস্তায় নামেন বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। সাভারের আশুলিয়ায় অন্তত 6টি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা অবরোধ করে রাখেন 2টি পোশাক কারখানার শ্রমিকরা। এছাড়া আন্দোলন হয়েছে চট্টগ্রামেও। মালিককে বেতন দেরিতে হবে কিংবা সরকার থেকে ঘোষণা দিয়েছে 15 তারিখের ভিতরে বেতন দিতে, 16 তারিখের ভিতরে, কিন্তু আমাকে কোনো বেতনই দেয় না। আমাকে পেটে ক্ষুধা, আমরা তো মরেই গেছি একবারে, অর্ধেকের বেশি মরে গেছি, এখন আমাদের বেতন লাগবে। 3 মাসের বেতন বাকি, আমাদের বেতন দেয় না, আমরা রুম ভাড়া মেস বিল এগুলো দিতে পারতেছি না। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর হিসেব বলছে, 24,72,000 শ্রমিকের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে 21,59,000-এর। তবে ঠিক কবে নাগাদ সব শ্রমিকের বেতন মিলবে তার সঠিক উত্তর নেই কারো কাছেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।